করোনা আক্রান্ত বিশ্বে আশার আলো দেখাচ্ছে ভ্যাকসিন। এর মধ্যে ভারত থেকে বাংলাদেশে এসেছে 20 লাখ ডোজ টিকা, সোমবার আসছে আরও 50 লাখ। এই 70 লাখ ডোজ টিকা দেয়া যাবে 35 লাখ মানুষকে। কিন্তু ভারত থেকে আনা ভ্যাকসিন নিয়ে চলছে নানা নেতিবাচক প্রচারণা। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন অন্য যে কোনো টিকার চেয়ে এটি নিরাপদ। ভারতে বহু লক্ষ লোককে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, ইউকেতেও বহু লক্ষ লোককে এই ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, কাজে এখানে ট্রায়াল করার আর কোনো প্রশ্ন এখানে জাগে না। 3 কোটি ভ্যাকসিন ট্রায়ালের জন্য প্রয়োজন হয় না, কাজে এটা আমরা লোককে দেওয়ার জন্য এনেছি, জেনে শুনে এনেছি। যতগুলো ভ্যাকসিন পৃথিবীতে করোনা ভাইরাসের জন্য তৈরি হয়েছে তার মধ্যে আমরা মনে করি এটা খুব নিরাপদ। 50 লক্ষ চলে আসবে আশা করছি। যে ভ্যাকসিন নিতে চায় তাকে আমরা আহ্বান করব নেওয়ার জন্য, এখানে কোনো জোর প্রয়োগের কোনো বিষয় নাই। ভ্যাকসিন নিয়ে জনমনে আস্থা ফেরাতে সরকারের শীর্ষ ব্যক্তিদের টিকা নেয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর দেননি স্বাস্থ্যমন্ত্রী, তবে জানান মন্ত্রীরাও সময় হলেই টিকা নেবেন। ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। আমাদের অনেকেই ভ্যাকসিন চাচ্ছে, অনেকে সিনিয়র ব্যক্তি যাদের আপনার নাম জানার চেষ্টা করছেন, শোনার চেষ্টা করছেন, তারা অনেকেই চাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি না। আমরা আগে ফ্রন্টলাইন ওয়ার্কারদেরকে দিব এবং যারা ভলান্টিয়ার করবে, তারপরে আমরা সকলেই নিব, আমরাও নিব। জাফরুল্লাহ সাহেব কি বললো এটা ওনার বিষয়, ব্যক্তিগত বিষয়। ওনার যদি ভ্যাকসিন প্রয়োজন হয় তাহলে ওনাকে আমরা প্রাধান্য, মানে অগ্রাধিকার দিব ভ্যাকসিন ওনাকে দেওয়ার জন্য। তিনি জানান বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে টিকা আনার অনুমতি দিচ্ছে না সরকার। বেসরকারি ভাবে তো এক ভ্যাকসিন আনার কোনো এখন পর্যন্ত অনুমোদনই দেওয়া হয়নি। আমরা সরকারি টিকা দেওয়ার একটা পর্যায়ে গেলে পরে চিন্তা ভাবনা করব যে বেসরকারি দেওয়া যায় কিনা। এছাড়াও করোনা পরীক্ষার অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। অ্যান্টিবডি টেস্ট করার জন্য অনুমোদন দিয়ে দিচ্ছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।